কিছুদিন আগেই ইসরায়েল থেকে মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন এই বলিউড নায়িকা। এখন আন্তর্জাতিক আঙ্গিনায়ও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মিস ইউনিভার্স 2021-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিচারকের আসনে বসে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। এবছর ভারতের হার্নাজ সান্ধুর মাথায় মিস ইউনিভার্সের মুকুট উঠেছে। 21 বছর পর ভারত আবারও এই খেতাব জয় করল। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকের আসনে উজ্জ্বল ছিলেন ভারত থেকে উর্বশী রাউতেলা। আর মিস ইউনিভার্সের বিচারক হিসেবে এই বলিউড রূপসী $1.2 মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় 8 কোটি রুপি পেয়েছেন বলে জানা গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10 কোটি টাকা। সম্প্রতি উর্বশী তার আরেকটি খুশির খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামে তাকে অনুসরণকারীর সংখ্যা 44 মিলিয়ন ছাড়িয়ে গেছে, আর তাতে দারুণ খুশি এই অভিনেত্রী। শিগগিরই তামিল ছবিতে অভিষেক হতে চলেছে উর্বশীর। তার এই ছবির বাজেট 200 কোটি রুপি। উর্বশীকে এই সিনেমায় আইআইটির এক ছাত্রীর ভূমিকায় দেখা যাবে। ছবিটি সায়েন্স ফিকশনের ওপর। এছাড়া উর্বশীকে ইন্সপেক্টর অবিনাশ ওয়েব সিরিজে ইন্সপেক্টর অবিনাশ মিশ্রর স্ত্রী পুনম মিশ্রর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে আছেন রণদীপ হুদা। ওয়েব সিরিজটি দোদ্দণ্ড প্রতাপ পুলিশ ইন্সপেক্টর অবিনাশ ও তার স্ত্রীর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।